হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকের পর্বে আমি করে দেখাবো বুটের ডালের হালুয়া খুবই সহজ আর কমন একটা রেসিপি চলুন তাহলে দেখিনি রেসিপিটি বুটের ডালের হালুয়া তৈরি করতে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম আর নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য ফিরে আসলাম আট ঘন্টা পর ডালগুলো নিজে ফুলে উঠেছে এখন আমি এগুলাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলাকে ধুয়ে নিচ্ছি এখন আমি ডালগুলাকে সিদ্ধ করে নিব সেই জন্য চুলাতে একটা ফ্রাইপ্যান বসায় নিলাম আর এর মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম এখন ডালগুলাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডালগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে দুধটা ডালের গায়ে গায়ে লেগে আসে আর চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটা শুকিয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকবার চেড়ে দিয়েছিলাম চুলাটাকে বন্ধ করে ডালটাকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন পিষানো এই ডালটাকে দিয়ে আমি এখন হালুয়া তৈরি করে নিব সেই জন্য চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম আর ফ্রাইপ্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বুটের ডালের পেস্টটা চুলার তাপমাত্রা একদম লোতে রেখে আমি ভালোভাবে ঘিয়ের সাথে ডালটা মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন এই চিনিগুলোকেও সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো করে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া আপনারা চাইলে এখানে গোটা মশলাটা দিতে পারেন এখন এগুলাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর চুলার তাপমাত্রা একদম লোতে করে রেখেছি একটু দৈর্য সহকারে এই কাজটা করতে হবে এই বুটির ডালের পেস্টটাকে আমি সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন আমি একটু কালারটা সুন্দর আনার জন্য সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিলাম দেখুন ফ্রাইফ্যান থেকে উঠে উঠে আসছে তার মানে বুটের ডালে হালুয়াটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ু দুধ গরু দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি রান্নার শেষে ঘিটা দেওয়ার ফলে বুটের ডালের হালুয়াতে দারুণ ফ্লেভার থাকবে বুটের ডালের হালুয়াটা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব বুটের ডালের হালুয়াটাকে আমি একটা ছোট ট্রেতে নামিয়ে নিচ্ছি আর এই ট্রেতে আগে থেকে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম এখন এই বুটের ডালের হালুয়াকে একটা স্পেসুলা দিয়ে সমান করে নিচ্ছি গরম থাকা অবস্থায় এটাকে আমি সমান করে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিব কুচানো কাঠবাদাম কুচি একটি স্পেশুলা দিয়ে আমি একটু চেপে চেপে বাদামগুলোকে সেট করে দিচ্ছি আর নর্মাল তাপমাত্রা রেখে হালুয়াটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল মজাদার বুটের ডালের হালুয়া আশা করছি আপনারাও এইভাবে ঘরে তৈরি করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ